नाम? हसन सराउद्दीन मल्लिक। हसन बाबू, आपनी मिस्टर हालिम के কিভাবে দেখেন? হালিম বাবুকে আমি যেটুকু জানি, উনি সর্বদা পার্টির সঙ্গে সবসময় যুক্ত, প্লাস হচ্ছে উনি গরিবেরও পাশে দাঁড়ায়, আবার ওনার সততাও বেশি, খুব এই জন্যই ভালো লাগে আমার। আপনার চোখে কি সৎ একজন রাজনৈতিক লিডার হালিম বাবু? হ্যাঁ, একদম একদম। মানুষের পাশে থাকেন? থাকেন সবসময়। বিপদে ছুটে যান? বিপদে ছুটে যায়, নিজেও না যেতে পারলে লোকও পাঠায় সব রকম। সাবির বাবু, আপনি একজন জনপ্রতিনিধি আন্দোলন অঞ্চলে, তৃণমূল কংগ্রেসে, আপনার মুখে বারবার ফুটে ওঠে আব্দুল হালিম শেখ মন্ডল, ওনার নাম, কেন ওনার প্রতি এত আনুগত্য বা ভালোবাসা কেন? অ্যাকচুয়ালি মানে আব্দুল হালিম মন্ডলের নাম কেন উঠে আসে, এটা দেখুন, একটা জনসেবকই জানতে পারে কোন মানুষটা ভালো কোন মানুষটা খারাপ। আমি আব্দুল হালিম মন্ডল সাহেবের কিছু কিছু কাজ আমার ভীষণ ভালো লেগেছে, যেমন গরিবদের পাশে থাকা এবং এমন এমন অসহায় মানুষের উনি থেকেছেন, কাজ করেছেন, তাই জন্য আমার ওনাকে ভীষণ পছন্দ এবং ভালো লাগে। এবং তৃণমূল কংগ্রেসের মানে আন্দোলন অঞ্চলের প্রেসিডেন্ট উনি দীর্ঘদিন, 5 বছর হলো, যথেষ্ট মানুষের পরিষেবা পেয়েছে ওনার মাধ্যমে, আগামী দিনেও পাবে, কারণ ওনার চিন্তাধারাটাই হচ্ছে মানুষের পাশে মানুষের কাছে। আন্দোলন অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অনেকই প্রভাবশালী নেতা থেকে শুরু করে অনেক জনপ্রতিনিধি আছে, সবাইকে ছাপিয়ে আপনি হালিম বাবুর প্রশংসায় সর্বমুখ, কেন? না, আন্দোলন অঞ্চলে আমাদের যে নেতা নেত্রী আছেন এবং আমাদের বিধায়িকা পিয়াপাল সাঁকরাইল কেন্দ্রে, সকলেই ভালো, কিন্তু একদম কাছের বলতে আমার হালিমদা আমার পাশেই বাড়ি, কারণ ওনার যে নেতৃত্ব আমার খুবই পছন্দ। এবং আমাদের সোনুদা, আমাদের আরও মানে জয়ন্ত অনেক নেতা আছে, তারাও যথেষ্ট ভালো মানুষের কাছে মানুষের পাশে থাকেন, কাজ করেন। এবং সোনুদা আমাদের আন্দোলন অঞ্চল শুধু নয়, ওনাকে সারা হাওড়াই চেনে, কারণ উনি একটা ভালো মানুষের কাছে মানুষের পাশে সর্বদা ছিলেন, আছেন, আগামী দিনেও থাকবেন। এই নিয়ে আমার আন্দোলনের কোনো নেতাদের উপরে ক্ষোভ নয়, যথেষ্ট ভালোবাসা আছে। আব্দুল হালিম মন্ডলকে কেন আমি আলাদা চোখে দেখি, কারণ দেখুন ওনার মধ্যে সততাটা বেশিরভাগ আছে এবং উনি সর্বদা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং গরিব মানুষের সর্বদা পাশে ছিলেন, তাই জন্যে আমি ওনাকে পছন্দ করি। আপনার নাম? আমার নাম শেখ সাবির হোসেন, আমি একটা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। নমস্কার হালিম বাবু। নমস্কার। আপনি একজন স্বনামধন্য ব্যবসায়ী আমাদের হাওড়া জেলার বুকে, হঠাৎ রাজনীতিতে কেন? হঠাৎ রাজনীতি নয়, আমরা দীর্ঘদিন আমাদের ফ্যামিলি রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমার জ্যাঠা দীর্ঘদিন কংগ্রেসের সঙ্গে জড়িত ছিল, তারপর আমরা 1998 সাল থেকে মমতা ব্যানার্জির যেদিন থেকে নতুন দল গড়েছেন সেদিন থেকেই আমি রাজনীতিতে আছি। সেদিন থেকে রাজনীতিতে আসে? আপনার রাজনীতিতে আসাকে কেন্দ্র করে কার অনুপ্রেরণায় আপনি রাজনৈতিক জগতে যুক্ত হয়েছেন, মানে কাকে দেখে? অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলি, আমাদের জ্যাঠাকে দেখেই অনুপ্রাণিত হয়েছিলাম। তারপরে আমরা মানে মমতা ব্যানার্জির প্রতি আকৃষ্ট হয়ে আমি রাজনীতিতে। তাহলে মমতা ব্যানার্জি আপনার আইকন রাজনৈতিক জগতে? অবশ্যই। আচ্ছা, আমরা শুনেছি হালিম বাবু যে মানবিক সেবা এবং মানুষের সেবায় আপনি কোনো দিকে চিন্তা না করে সবসময় মানুষের সেবার জন্য এগিয়ে আসেন। এখন বর্তমানে কোভিড পিরিয়ড, চারিদিকে বন্যা কবলিত এরিয়া, আপনি কতটা তৈরি সেই সকল মানুষদের সহযোগিতার জন্য? আমাদের যতটা সমর্থন অনুযায়ী আমার নিজস্ব ফান্ড থেকেও আমরা বিভিন্ন মানুষকে খাদ্যদ্রব্য দিয়ে সাহায্য করেছি এবং দলগতভাবেও আমরা করছি, যতটা সম্ভব দলগতভাবে
মানে খাদ্যদ্রব্য দেওয়া অলরেডি চলছে, প্লাস কিছু কিছু তারপলিন বা তেরপলগুলো আমরা কিছু কিছু দিচ্ছি দলগতভাবে। হালিমবাবু, আমরা যথেষ্ট নিরাপদ দূরত্বের মধ্যেই আছি, মানে ছ ফুটের বাইরে আছি, আপনি মাস্কটা খুলতে পারেন, আশা করি কোনো অসুবিধা হবে না। হালিমবাবু, আন্দুল পঞ্চায়েতের অন্তর্গত নিকাশি ব্যবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ অবস্থা, সেই অবস্থায় আপনার পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন যেহেতু আপনি আন্দুল অঞ্চলের প্রেসিডেন্ট? মানে সমস্যাটা দীর্ঘদিনের, কাউকে দোষারোপ করে লাভ নেই। আমাদের বিডিও সাহেব এবং নবনির্বাচিত বিধায়িকা প্রিয়া পাল মহাশয়, ওনার সঙ্গে কথা হয়েছে, এই নিকাশি ব্যবস্থাটা আন্তরিকভাবে দেখবে বলেছে, জলটাল শুকিয়ে যাওয়ার পর আন্তরিকভাবে দেখবে বলেছে। সেই হিসেবে আমি আশাবাদী যে বিডিও সাহেব এবং আমাদের বিধায়িকা যদি আন্তরিকভাবে দেখে তাহলে সমস্যার সমাধানটা হয়তো হতে পারে। প্রত্যেকবারেই প্রত্যেক বছরে একবার কি দুবার করে এইরকম ভারী বর্ষণ হয়, যার পরিপ্রেক্ষিতে গোটা আন্দুল কেন হাওড়া ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় কিন্তু জলে ভাসমান। আমরা এখনো পর্যন্ত মার্কেট সার্ভে করে দেখলাম যে যেইখান থেকে যেখান থেকে শুরু আর যেখানে গিয়ে শেষ সেই নিকাশি ব্যবস্থা আজও কিন্তু ঠিকঠাক হলো না, আপনি কি মনে করেন? মানে দীর্ঘদিনের এটা সমস্যা, এই সমস্যাটা বিশাল একটা অ্যামাউন্টের ব্যাপার আছে, সেই অ্যামাউন্ট আমাদের পঞ্চায়েতের দ্বারা সম্ভব না। তাই বিদেশ হবে এবং বিধায়িকা একটা মাস্টার প্ল্যান তৈরি করে সেই সমস্যাটার সমাধান করার জন্য চেষ্টা করবে বলে আমাকে বলেছে। তাই আমি আশাবাদী যে আগামী দিনে এই সমস্যাটা হয়তো দূর হবে। বর্তমানে তো গোটা বিশ্ব কাঁপছে করোনা নিয়ে, প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ এবং তৃতীয় ঢেউ আসতে চলেছে, আপনি আন্দোলনের জন্য কি ভাবছেন? আন্দোলনের জন্য এই ভাবছি যে আমরা যে জনসাধারণ তাদের কাছে অনুরোধ, তারা সরকারি যেসব নিয়ম কানুন দিয়েছে সেইগুলো যেন মানে সঠিকভাবে মেনে চলে, সঠিকভাবে যদি মেনে চলে তাহলে করোনা থেকে রেহাই কিছুটা পাওয়া যাবে। আরেকটা প্রশ্ন আছে হালিমবাবু, দলবদ্ধ বিগত কয়েক বছর ধরে মানে সিপিএম এর এন্ড তৃণমূল কংগ্রেসের শুরু, তখন থেকেই এই দল বদলু সাবজেক্টটা কিন্তু জনসাধারণের সামনে চলে এসেছে, দল বদলু যারা তাদের সম্বন্ধে আপনার অভিমত কি? মানে দল বদলুদের আমার ঠিক আমার যে মত, দল বদলুর ব্যাপারে আমার খুব একটা ভালো অভিমত, হ্যাঁ খুব একটা ভালো, মানে আপনি ভালোবাসেন? ভালোবাসি না, মানে দল বদলু যারা তাদেরকে আপনি একদম প্রশ্রয় দেন না আপনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে? আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দল বদলুদের আমি কি ভালো চোখে দেখি না। কেন? আমি একটা দলের হয়ে নির্বাচনে জিতে এলাম, জেতার পরেই কিছুদিনের মধ্যে আবার অন্য দল যে পাল্টালাম এটা ঠিক না। তাহলে আজকে আমি একটা কথা বলি, মুকুল রায় অভিয়াসলি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিল, আবার সেই মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে, এটাকে আপনি কি চোখে দেখেন? এটা আমাদের ওপর নেতৃত্বে যারা আছে তারা এটাকে ভালো ভেবেছে সেই হিসেবে নিয়েছে। আরেকটা প্রশ্ন আছে, এটা খুব ভাইটাল প্রশ্ন, যে মুকুল রায়, রাজীব ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী তিনজনেই কিন্তু তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আজকে মুকুল রায় দলে সংযোজিত হলো, রাজীব ব্যানার্জি হয়তো আসতে পারে, শুভেন্দু আসবে কি আসবেন না আমি জানি না, সেই জায়গা থেকে আপনি রাজনৈতিক একজন পদাধিকারী ক্যান্ডিডেট হয়ে আপনার মেসেজ জনসাধারণের জন্য কি থাকবে? মানে জনসাধারণের জন্য এটাই থাকবে, আমরা এই দলবদলুদের নিয়ে বেশি যাতে মাথা না ঘামাই, আমাদের নেত্রী কি বলছে সেই দিকটা যেন আমরা লক্ষ্য রাখি, এটাই আমাদের কাছে আমাদের জনগণের কাছে মেসেজ থাকবে। আন্দোলন অঞ্চলে আপনি তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট, আপনার ভূমিকা কি হবে এই দুর্দিনে মানুষের জন্য? এই দুর্দিনে আমরা তো অলরেডি মানুষের জন্য যে কাজগুলো করছি, যারা অভুক্ত আছে তাদের খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, প্লাস যারা যাদের ঘরদোর টালির চাল তারা যে থাকতে পারছে না তাদের জন্য যতটা সম্ভব আমরা চেষ্টা করছি, এবং
পঞ্চায়েত থেকেও যতটা সম্ভব চেষ্টা করছে। সংবাদ মহল নিয়ে আপনার অভিমত কি? সংবাদ মাধ্যম নিয়ে আমার অভিমত, তারা যেন সঠিক খবরটা পেশ করে সেটাই আমার কাছে কাম্য আর কি। হালিম বাবু, লিডিং চ্যানেল মানে স্যাটেলাইট চ্যানেল, প্রিন্ট মিডিয়া, নিউজ পোর্টাল এবং কিছু ইউটিউব চ্যানেল, তাদের সম্বন্ধে আপনার অভিমত কি? প্রিন্ট মিডিয়া বলুন, সব চ্যানেল বলুন বা লিটল যে চ্যানেল বললেন, সবাই ভালো কাজ করছে, কিন্তু যারা দুটো কাজ বা একদম প্রথমে যে খবরটা পরিবেশন করবে সেটা নিউজ পোর্টাল হতে পারে, ইউটিউব চ্যানেল হতে পারে, ইউটিউব চ্যানেল হতে পারে, নিউজ পোর্টাল হতে পারে, তাদেরকেই আমি অগ্রাধিকার বা শুভেচ্ছা বেশি জানাবো। আরে বাবু, রাজনীতি, রাজনীতি বলতে আপনি কি বোঝেন? মানে আপনার চোখে রাজনীতি বলতে কি বোঝায়? মানে রাজনীতি বলতে মানে জনসেবা যেটা আর কি, জনগণের সঙ্গে থাকা, জনগণের উন্নয়ন দেখা, এইগুলি আমি বুঝি। আপনি আন্দোলনবাসীর জন্য একটা মেসেজ দিন, এই করোনা সময়, এই করোনার প্যান্ডামিক টাইম, এই ভারী বর্ষণে মানে দুর্গত মানুষ খেতে পাচ্ছে না, তাদের জন্য একটা মেসেজ দিন যে আগামী দিনে হয়তো আপনার এই মেসেজ তাদের কাছে পাথেয় হয়ে থাকবে। আমি এই মেসেজ দেবো আর কি, এই করোনাকালে মানে নিজেরা যেন সচেতন হয়, সেটা তো মেসেজটা দেবই আমি। প্লাস আমার মেসেজ আর কি, ওই যে নিকাশি ব্যবস্থাগুলো যে খারাপ আছে তার জন্য আমরা কিছুটা দায়ী আছি, আমরা এই কারণে দায়ী, বিভিন্ন বর্জ্য পদার্থগুলো আমরা মানে ড্রেনেই ফেলে দিই, সেইগুলো যাতে না করা হয়, এবং আগামী এক বছরের মধ্যে আপনাদের আমি মেসেজ দিতে পারি আমাদের বিডিও সাহেব এবং এমএলএর উপর আস্থা রেখে যে আগামী এক বছরের মধ্যে মানে হয়তো এই সমস্যাটা সমাধান হতে পারে। আপনি মানবিক আন্দোলন চলে একজন মানবিক মুখ, মানুষের সেবা, মানুষের কষ্টের ভাগ আপনি নিতে জানেন, সেই জায়গা থেকে বর্তমানে তো মানুষ প্রচন্ড অর্থনৈতিক কষ্টে আছে, আপনার কাছে যদি কোনো মানুষ এসে দ্বারস্থ হয় আপনি কিভাবে তাকে সহযোগিতা করবেন? আমার কাছে যেসব মানুষজন আছে যতটা সম্ভব, যতটা সম্ভব হয় আমার ব্যবসা থেকে হোক বা দলীয় থেকেই হোক, কিছুটা আর্থিকভাবে তাদের সহযোগিতা করছি। বিভিন্ন জায়গা থেকে আসে, আমাদের গ্রাম থেকে না হলেও বিভিন্ন বাইরের গ্রাম থেকে বেশি আসছে আর কি, তাদেরও আমরা যতটা সম্ভব আমরা আমাদের দল থেকে, আমাদের নিজস্ব ফান্ড থেকে বা আমাদের গ্রামবাসীর ফান্ড থেকে সব এগুলো আমরা তাদের দিয়ে সহায়তা করছি। রাজনীতি তো অনেক মানুষই করেন, রাজনৈতিক দলের সঙ্গে অনেক মানুষই যুক্ত, কিন্তু আপনি ব্যতিক্রম। আপনি তো আমাদের কাছে যে ইনফরমেশন আছে যে আপনি ম্যাক্সিমাম সময় কিন্তু নিজের পকেট থেকে বের করে জনসেবায় কাজ করছেন, এই উদ্যমটা পান কোথা থেকে? ম্যাক্সিমাম সময় এটা আমার পকেট থেকে দিই ঠিক আছে, কিন্তু অন্যান্য ব্যক্তিরা তারাও দিচ্ছে পকেট থেকে, এটা এই উদ্যমটা আমরা আমি আমার সেই বাবার আমল থেকে এটা আমার উদ্যম আর কি, সেই এটাই চলছে আমার এখনো, এবং ভগবান আমাদের সেই ব্যবসাটাকে সেইভাবে রেখেছে, সেই হিসেবে আমরা পকেট থেকে কিছুটা খরচ করতে পারছি। আমরা আশা করব আগামী দিনে আন্দোলন চলে আপনার মতো এক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আবার ফুটে উঠবে। আজকে এই পর্যন্ত, আবার আসবো এনপিএস নিউজ নিয়ে আপনার কাছে। নমস্কার। নমস্কার, ধন্যবাদ। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।